তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৌদি আরবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন নাসির হাওলাদার নামের এক যুবক তাকে প্রকাশ্য দিবালোকে গলা কেটে হত্যা করে সৌদির এক নাগরিক এই মৃত্যুর খবরে ফরিদপুরে তার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম শেষবারের মতো নিহত নাসিরের মুখ দেখতে চান তার স্বজনেরা ভাগ্য বদলাতে সাত বছর আগে সৌদি আরবে যান ফরিদপুরের ভাঙ্গার নাসির হাওলাদার দামমাম শহরে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে এক সৌদি নাগরিকের সঙ্গে তার কথা কাটাকাটি হয় এক পর্যায়ে সৌদি নাগরিক গাড়িতে থাকা ধারালো চাকু দিয়ে নাসিরের গলা কেটে হত্যা করে আর এক কাজে নাই আর আমার ছেলেটা রাখা তাড়াতাড়ি পাবেন আমার ছেলেটা আমার নির্মাণভাবে মারছে ওইভাবে আমরা মৃত্যু এদিকে নাসিরের মৃত্যুর খবরে বা ক্রুদ্ধ স্বজনেরা জমি ক্ষেত বেশি হলে হভায় ইস্টাব্লিশ হৈ শো হয়ে যায় একটা গাড়ি কিনছে একটু ব্যবসা বাণিজ্য করে এন বিদেশে ফার আই যে মৃত্যু তারে মৃত্যু করে কে হেলাই সেফ দুইটা বাচ্চা থুয়ে এনে বাচ্চা গো হয়ে হবে স্থানীয় জনপ্রতিনিধিরা এই ঘটনায় জড়িতদের বিচার সহ নাসিরের লাশ ফিরিয়ে আনার দাবি জানান আইনগত ব্যবস্থা নেন ওই সৌদি নাগরিকের বিচার হবে এবং আমি পূর্ব একটা ক্ষতিপূরণ হিসেবে সৌদের থেকে যেন এই পরিবারটি চলতে পারে এই ধরনের একটা ব্যবস্থা করবেন এ বিষয়ে সব সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন এই বিষয়টি আমরা লাস্টা ফিরিয়ে আনার জন্য এটি কিন্তু টাইনি প্রক্রিয়া আছে এই প্রক্রিয়াটার জন্য আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করব ভিক্টিমের পরিবারের সাথে আমরা ইমিডিয়েটলি কথা বলবো যে তাদের কি ধরনের সাপোর্ট প্রয়োজন নিহতের মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর